আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমিও খুব ভালো আছি এই তো আমার দুপুরে খাওয়ার মেনু মাছকে রান্না করেছে সুটকি ভর্তা লাউয়ের বিচি ভর্তা লাউয়ের খোসা ভাজি আর আমার প্রিয় চিকেন ভুনা দিয়ে ছোট ছোট আলু আর বাবার জন্য রান্না করেছিল লাউ দিয়ে চিকেন এই তো মা মাকে খাবার সার্ভ করে দিচ্ছে মা আমাকে দিয়ে দিচ্ছে গরম গরম ভাত তারপর দিয়ে দিল লাওয়ের বেচির ভর্তা তারপর দিয়ে দিল চিংড়ির সুটকির ভর্তা মাকে আমি বলেছিলাম একটু অল্প একটু করে দাও কারণ আমার এতটা ভালো লাগে না তারপর মা দিয়ে দিল। লাওয়ের খোসা ভাজি যা আমার ভীষণ পছন্দ চিকেন দেখলে তো কিছু খেতেই মন চায় না তাই আমি মাকে বলেছিলাম একটু অল্প একটু অল্প একটু করে দিও প্রথমে আমি লাউয়ের বিচির ভর্তাটা খেলাম বেশ ভালোই লেগেছে আবার ট্রাই করলাম অসংখ্য অসাধারণ ছিল আমার তো খুব ভালো লেগেছে মা আমাকে বাবা বলছিল সুটকি ভর্তা খাও সুটকি ভর্তা খাও আমি খেতে চাচ্ছিলাম না কিন্তু মায়ের কথা শুনে কেমন কেমন করে খেলাম প্রথমে দেখলাম দেখে মনে হচ্ছে খুব টেস্টি মিট বলের মতো কিন্তু খাওয়ার পর তো পাগল হয়ে গেছি এত খারাপ কেন তাও লাইক দিলাম আসলে ভর্তাটা টেস্টি কিন্তু গন্ধর জন্য আমার এতটা ভালো লাগেনি তোমাদের অবশ্য মনে হয় ভালো লাগবে তোমরা ট্রাই করে দেখো এই তো আমি এখন লাউয়ের খোসা ভাজি খেয়ে নিচ্ছি আমার কাছে খেতে একদম এটা সিম ভাজির মতো লাগে অনেক মজা লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা জানো বন্ধুরা আমি সকালে খেয়েছিলাম ডিমের অমলেট আর রুটি দিয়ে খেয়েছিলাম একটা মায়ের বানানো স্পেশাল আলুর তরকারি খেয়ে তোমাদের মনে হবে কি তোমরা মাংসের ঝোল খাচ্ছ এতই মজা ওটাতে কিন্তু কোনোই মাংস দেওয়া নেই একদম মাংসের ভুনার মতো জানো মা ছোটো ছোট আলু দিয়ে ওই তরকারিটা রান্না করে খেতে দুর্দান্ত লাগে রুটি দিয়ে মা এভাবেই রান্না করে আমার তো বেশ ভালো লাগে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে এই তো মা এখন আমাকে দিয়ে দিয়েছে আমার প্রিয় ছোট ছোটো আলু দিয়ে বানানো চিকেন ভুনা প্রথমে আমি চিকেনের কলিজাত দিয়ে খাচ্ছিলাম আহ কি টেস্টি আর ছোট আলুগুলোর তো জবাবই নেই অসাধারণ কি বলে বুঝাবো বন্ধুরা আমি তো বারবার ছোট আলু নিচ্ছিলাম আর খেতেই যাচ্ছিলাম আমার এরকম ছোট ছোটো আলুতে মুরগির ভুনা খেতে খুব ভালো লাগে তাই মা প্রায় আলু দিয়ে মুরগির ভুনে রান্না করে আর আজকে বাবার জন্য আলাদা করে মুরগির ঝোল বানিয়ে দিয়েছে বাবার তো ঝোল ভালো লাগে ভুনা এতটা ভালো লাগে না তাই লাউ দিয়ে বাবাকে চিকেন ঝোল করে দিয়েছে এই তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর নাহিয়া এসেছে নাহিয়ার সাথে খুব মজা করে খেলছিলাম আমরা নিয়েছিলাম ব্ল্যাক স্পাইডারম্যানকে ম্যানকে তারপর নিয়েছিলাম উর্মিকে রিথিকে আর আমরা এমনি মজা করে খেলছিলাম বলছিলাম ওর ওখানে দাঁড়িয়ে আছে পেনটা উড়ে গেল এই তো তারপর মা গ্রীবের নামাজ পড়ে একটু সুন্দর হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি মা আজকে আমাকে তিন রকমের আম কেটে দিয়েছে একটার নাম ছিল ল্যাংড়া আরেকটার নাম ছিল আমরূপালি এবং আরেকটা ছিল খেরসা সবগুলোই খুব সুস্বাদু ছিল আমার খুব ভালো লেগেছে এই তো তারপর আমি খাচ্ছি আমার প্রিয় বেগুনি আমাদের বাড়ির সামনে একজন আন্টির দোকান আছে ওখান থেকে আমি পেঁয়াজু আর বেগুনি কিনে নিয়ে এসেছি আমার মা আর ফুপি পেঁয়াজু খেয়েছে আর আমি বেগুনি পেঁয়াজু দুটোই খেয়েছি কালকে তো সিঙ্গারা খেয়েছিলাম তাই আজকে খায়নি আজ পেঁয়াজ আর বেগুনি খাচ্ছি সাথে ছিল শশার আর আমার তো বেগুনি খেতে খুব ভালো লাগে সিঙ্গারাও খুব ভালো লাগে আসলে বন্ধুরা তোমরা জানো তো আমার না সব খেতেই ভালো লাগে যত সুস্বাদু খাবার আছে আমি সবই খাই অনেক সময় ভালো না লাগলেও খাই এই তো বন্ধুরা আমার তো বাসায় বসে খুব বোরিং লাগছিল তাই আমি মায়ের সাথে রাতে বাহিরে ঘুরতে গিয়েছিলাম বাহিরে এত সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস হচ্ছিল বন্ধুরা ইচ্ছা করছিল। বাহিরেই থাকি বাসায় যেতে একটু ইচ্ছা করছিল না বন্ধুরা হঠাৎ হাঁটার সময় দেখি একটা বাড়ির ভিতর থেকে ছাগলের ডাক শুনতে পাচ্ছি গিয়ে দেখি গরু বসে আছে গরুটা আমার দিকে ফ্যালফেল করে তাকিয়েছিল তো আমি মাকে বললাম মা দেখো একটা গরু তারপর মা একটু ভিডিও করে নিল জানো বন্ধুরা গরুটা না একদম কুচকুচে কালো কিন্তু খুব কিউট আর খুবই শান্ত একদম বসে আছে কোনো দুষ্টুমি করছে না এত সুন্দর করে আমাদের দিকে তাকিয়েছিল যে মনে হচ্ছে ওকে আদর করে দেয় এই যে দেখো কি সুন্দর গরু তাই না গরুকে আমরা বলছিলাম গরু তুমি কি ফেমাস হবে তোমার ভিডিও করছি গরু কিছু না বলে ছাগলই বলছে হ্যাঁ এমন করে ব্যবে করছে মনে হচ্ছে হ্যাঁ বলছে কিন্তু ও ভেতরে ছিল ওকে আমরা দেখতে পাইনি দেখতে পেলে ভিডিও করতাম কারণ ও হ্যাঁ বলেছে দেখো বন্ধুরা কী সুন্দর চাঁদ আর এত সুন্দর হাওয়া হচ্ছিল অনেক সুন্দর মিষ্টি বাতাস খুব আরাম লাগছিল এই তো হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছেই চলে এসেছি কিন্তু বাড়িতে যেতেই মন করছিল না এত সুন্দর হাওয়া এই তো রাস্তার কাছে চলে এসেছি রাস্তা দিক গাড়ি যাচ্ছে ওই যে দেখো বন্ধুরা একটা বাড়ি বাড়িতে খুব সুন্দর লাইটিং করা আমার দেখতে খুব ভালো লাগে একটা রং রং ধনুর মতো কালার আর অনেক সুন্দর সুন্দর গাছও আছে বেলকুনিতে বেলকুনিটা খুব সুন্দর আর এই যে দেখো চাঁদ মামা আমাদের সাথে সাথে এখানেও চলে এসেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করো আচ্ছা বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ